হ্যালো গাইস ওয়েলকাম টু জিফারেশন আমি 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 সৌরভ আজকে তোমাদের সঙ্গে কথা বলছি এসএসএসি সিজিএলের অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আজকে থেকে তো তোমরা তোমাদের ফোন থেকে কী করে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ডটা সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে এবং কী করে ডাউনলোডের পর তোমাদের যে অ্যাডমিট কার্ডটা পাবে তার সঙ্গে তোমাদের এক্সাম সেন্টারে আর কী কী নিয়ে যেতে হবে সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো তো সেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা ডিটেলসে জানতে পেরে যাবে ঠিক আছে আর একটা জিনিস তোমাদেরকে বলছি যে আমাদের এখানে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে তো পাশে যদি কোনো রকম কোনো নয়েজ আসে তাহলে তার জন্য আমি সরি ঠিক আছে বৃষ্টির জন্য যদি কোনো রকম কোনো নয়েজ ক্রিয়েট হয় তার জন্য আমি আগে থেকে সরি বলে নিচ্ছি আর যারা এখন আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাই ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরে সব ভিডিও নোটিফিকেশন সবাই আগে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো সেখানে আমরা ডেলি দা হিন্দু নিউজপেপার পিডিএফ দিই এবং বিভিন্ন ধরনের কোশ্চেন সারাদিন ধরে পোস্ট করে পোস্ট করি সেগুলো তোমরা অ্যান্সার করতে পারো এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পোস্ট করতে পারো সেখান থেকে তোমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে আর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়ারলেস অপারেটারের জন্য পড়াশোনা করছো তারা এই বইটা কিনতে পারো মাত্র দুশো আশি টাকা দাম ফ্রিতে তোমাদের বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবে দশ দশ দিনের মধ্যে ঠিক আছে এই বইতে আছে পনেরোটা প্র্যাকটিস সেট যেটা হচ্ছে তোমাদের সম্পূর্ণভাবে ওয়ারলেস অপারেটার ওপর ভিত্তি করে প্র্যাকটিস সেটার রয়েছে অলাসের যে সিলেবাসটা রয়েছে তার উপর ভিত্তি করে প্র্যাকটিস সেটার রয়েছে এবং তার সলিউশন এই বইতে দিয়ে দেওয়া রয়েছে তো তোমরা যদি চাও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিনে নিতে পারো দাম মাত্র দুশো আশি টাকা তো চলো শুরু করে দিই আজকের ভিডিও তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে তো প্রথমে তোমাদের ফোনে তোমাদের ফোনে যেরকম একটা ব্রাউজার করে নিতে হবে এবং সেখানে আমি খুলছি গুগল ক্রমে এবং গুগল ক্রমে তোমাকে এখানে লিখতে হবে এসএসসি ই আর ডট ওআরজি এসএসসি ই আর ডট ওআরজি আর জন্য অ্যাপ্লাই করলে পরে এটা লিখতে হবে এবং এই সাইটটা খোলার পর তোমাদের এখানে দেখবে প্রথমে একটা নোটিফিকেশন রয়েছে যে নো ইয়ার স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড ই অ্যাডমিট কার্ড অফ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামেশান বা সি কথা বলা রয়েছে এখানে ঠিক আছে এখানে ক্লিক করলে তোমাদের যে পেজটা খুলছে সেটা কিন্তু ভুল খুলছে এসএসসি এটা আপডেট করেনি এই লিঙ্কটা দিয়েছে কিন্তু এসএসসি আপডেট করেনি তার জন্য এখানে দেখো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন দেখাচ্ছে এবং এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে এখান থেকে তোমাকে হায়ার সেকেন্ডারি লেভেলের যে এইসএস লেভেলের যে এক্সামটা আছে মানে সিএইসএসএল সেটার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাচ্ছে তার জন্য এখান থেকে ডাউনলোড ডাউনলোড না করে তোমাদেরকে কী করতে হবে ডিরেক্টলি যে একদম নিচের দিকে বা সাইডে দেখবে একটা অপশন রয়েছে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশনটাতে ক্লিক করতে হবে এই অপশনটাতে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা পেজ খোলা যাবে যেখানে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশনগুলো থাকবে সেখানে দেখো প্রথমে রয়েছে সিএসএসএল অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন তার নিচে দেখো এখানে রয়েছে যে সিজিএলের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন সেখানে তোমাদেরকে ক্লিক করতে হবে নো ইয়ার স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড ই অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তারপর তোমাদেরকে এখানে দেখাচ্ছে দেখো এখন কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন টিয়ার ওয়ান ঠিক আছে তো তারপর তোমার তোমাদের নাম বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা এখানে নাম এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারো তো এখানে আমি আমার নাম এন্টার করে দিচ্ছি এখানে আমি আমার নাম এন্টার করে দিলাম এবার এখানে তোমাকে তোমার ডেট অফ বার্থ এন্টার করতে হবে আমি আমার ডেট অফ বার্থ এন্টার করছি এবং ডেট অফ বার্থ এন্টার করার পর এখানে যে নাম্বারটা থাকবে নাইন প্লাস থ্রি যেমন লেখা রয়েছে তো এখানে নাইন প্লাস থ্রি কত হবে টুয়েলভ তো এখানে টুয়েলভে লিখে দেবে লিখে নেক্সট লেখাটাতে ক্লিক করে দেবে ঠিক আছে তোমাদের এখানে অন্য নাম্বারও থাকতে পারে নাইন প্লাস থ্রির জায়গায় অন্য কিছু থাকতে পারে ঠিক আছে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী করতে হবে ঠিক আছে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি এবং এখানে দেখো টুয়েলভ যে সামটা হচ্ছে সেটা আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি যেহেতু আমার ডেট অফ বার্থ আমি ডিসক্লোজ করতে চাইছি না তার জন্য এটা ব্ল্যার করে রেখেছি ঠিক আছে তো ডেট অফ বার্থ দেওয়ার পর এবং সামটা লেখার পর তোমাকে এখানে যে নেক্সট লেখাটা হচ্ছে সেখানে ক্লিক করতে হবে এবং নেক্সট লেখাটাতে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে একদম নিচে চলে যেতে হবে তোমাদেরকে নিচে গিয়ে তোমাদের যে ওকে লেখাটা দেখতে পাচ্ছ সেখানে তোমাকে ক্লিক করতে হবে এবার ওকে লেখাটাতে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমার নাম তোমার বাবার নাম তোমার ডেট অফ বার্থ তোমার ডেট অফ এক্সাম মানে কবে এক্সাম হবে কোন শিফটে এক্সাম হবে এবং কোথায় এক্সাম হবে এক্সাম সিটি সেটা এখানে দেখিয়ে দেবে এবং অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে গেলে এখানে যে রোল নাম্বারটা দেখতে পাচ্ছ সেই রোল নাম্বারের ওপরেই তোমাকে কী করতে হবে ক্লিক করতে হবে তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশান চলে আসবে কিন্তু রোল নাম্বারের উপর ক্লিক করলে এখানে তোমাদের ডাউনলোড অপশন চলে আসবে আর আমি রোল নাম্বারটা এখানে যেহেতু আমার রোল নাম্বারটা ডিসক্লোজ করতে চাইছি না তাই আমি এখানে ব্লার করে দিচ্ছি ঠিক আছে তো রোল নাম্বার উপর আমি ক্লিক করছি রোল নাম্বার উপরে ক্লিক করার পর তোমাদেরকে এরকম একটা পেজ আসবে যেখানে একদম নিচে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আই রিড দ্য ইন্সট্ট্রাকশন কেয়ারফুলিতে এখানে টিক করতে হবে এবং টিক করার পর তোমাদেরকে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করলে তোমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে এবং এখানে দেখো দেখিয়ে দিচ্ছে যে আমার অ্যালডি একবার ডাউনলোড করা রয়েছে আর একবার ডাউনলোড করতে চাই কি না তো আমি আবার ডাউনলোড করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো ডাউনলোড হয়ে গেছে আমার উপরে ঠিক আছে এখানে যেহেতু আমার নোটিফিকেশন অফ করা রয়েছে তার জন্য এখানে তোমাদেরকে দেখাতে পারছি না বাট উপরে ডাউনলোড হয়ে গেছে এবার তোমাদেরকে আমি অ্যাডমিট কার্ডটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে আমি এখানে অ্যাডমিট কার্ডটাকে ব্লার করে দিচ্ছি ঠিক আছে তো অ্যাডমিট কার্ড তো ডাউনলোড হয়ে বা তোমাদেরকে যেটা বলছিলাম যে এক্সাম সেন্টারটা তোমাদেরকে কী নিয়ে যেতে হবে তো এক্সাম সেন্টারে কিন্তু তোমাদেরকে ফটো নিয়ে যেতে হবে ঠিক আছে দুটো দেখো লেখা রয়েছে যে টু কপিস অফ দেয়ার লেটেস্ট কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ঠিক আছে দুটো ফটোগ্রাফ নিয়ে যেতে হবে এবং অ্যাডমিশন সার্টিফিকেট নিয়ে অনেকে ডাউট ছিল যে অ্যাডমিশন সার্টিফিকেটটা কী তো অ্যাডমিশন সার্টিফিকেট হচ্ছে তোমাদের যে যে অ্যাডমিট কার্ডটা সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশান সার্টিফিকেট ঠিক আছে আর ফটোটা কিন্তু তোমরা যেটা দিয়ে অ্যাপ্লাই করেছিলে সেটাই নিয়ে যাওয়ার চেষ্টা করো সেটাই নিয়ে গেলে বেটার হয় নাহলে অনেক সময় এসএসসি থেকে কিন্তু প্রবলেম করো তো যেটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছো সেটাই তোমরা নিয়ে যাওয়ার চেষ্টা করো ঠিক আছে আচ্ছা সরি আচ্ছা আর হচ্ছে তোমাদের নিয়ে যেতে হবে কি তোমাদের নিয়ে যেতে হবে আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড যেটাতে যেটাতে তোমাদের ডেট অফ বার্থটা মেনশন করা আছে ঠিক আছে মানে তুমি ধরো আধার কার্ড নিয়ে গেলে কিন্তু সেটাতে যদি ডেট অফ বার্থ মেনশন করা না থাকে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে তো অবশ্যই যে আইডেন্টি কার্ডটা নিয়ে যাবে সেখানে তোমাদের ডিব্বারটা মেনশন করা থাকতে হবে তার সঙ্গে তোমাদের কি ফেস মাস্ক হ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার এবং ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল মানে কোনো বোতলের উপর কিন্তু কোনোরকম কোনো প্লাস্টিক কভারেজ থাকলে হবে না ট্রান্সপারেন্ট হতে হবে তোমরা যদি জলের বোতল নিতে চাও ঠিক আছে তো এই ছিল হচ্ছে জিনিস তোমরা কী যাবে ঠিক আছে এবং কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটা সম্পূর্ণ প্রসেস তো তোমরা যদি বুঝতে পারে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও লাইক করে তোমার বাকি বন্ধুর সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও শেয়ার করে দিলে হবে তারাও জানতে পারে যাবে কী করে ফোন থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তো অবশ্যই ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যে স্টাডি গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কারো যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড না করতে পারো তাহলে সেটা আমাকে এখানে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সব কমেন্টের রিপ্লাই করে দেবো তোমরা তোমাদের সব কমেন্ট রিপ্লাই করে দিই তোমরা জানো ঠিক আছে আর আমাদের চ্যানেলটাকে কখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটাই ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে তোমরা পরের সব ভিডিও সবার আগে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো সেখানে আমরা ডেলি দা হিন্দু নিউজপেপার পিডিএফ দিয়ে দিই এবং বিভিন্ন ধরনের কোশ্চেন সারাদিন ধরে পোস্ট করি সেগুলো তোমরা আনসার করতে পারো এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো সেখান থেকে তোমরা অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে আর যারা এই বইটা কিনতে চাও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ওয়ার্লাসপোর্টের জন্য খুবই ভালো একটা বই দুশো আশি টাকা মাত্র দাম ফ্রিতে হোম ডেলিভারি পেয়ে যাবে দশ দিনের মধ্যে লিঙ্ক ডেস্ক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা চাইলে কিনে নিতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ টেক কেয়ার অ্যান্ড অল দ্য বেস্ট